আসসালামু আলাইকুম, আমি মহসিন। টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। ইউর চ্যানেল ইজ নো লঙ্গার এলিজিবল ফর মনিটাইজেশন। কারণ হিসেবে দেখাচ্ছে মিসলিডিং টাইটেলস। আসলে এই মিসলিডিং টাইটেলসটা কি কারণে আসে, এই মিসলিডিংটা কখন হয়, কেন হয়, সেটাই আমরা আজকে জানবো। তো চলুন শুরু করা যাক। মিসলিডিং শব্দের অর্থটা হচ্ছে এরকম যে আপনার যা নাই তা দেখাচ্ছেন, অর্থাৎ আপনার ভিডিওতে যা নাই সে ধরনের টাইটেল ইউজ করছেন, আপনার ভিডিওতে যা নাই সে ধরনের ট্যাগ ইউজ করছেন, আপনার ভিডিওতে যা নাই সেই ধরনের ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন দিচ্ছেন, অথবা আপনার ভিডিওতে যা নাই তা আপনার থাম্বনেইলে দিচ্ছেন। এতে করে আপনার মিসলিডিং হতে পারে। মিসলিডিংটা কেন হয়, কেন ইউটিউব একটা মনিটাইজ চ্যানেলকে মিসলিডিং দেখিয়ে মনিটাইজ অফ করে দেয়, অথবা কেন একটি চ্যানেলকে মনিটাইজেশন দেয় না মিসলিডিং দেখিয়ে, এর চারটা কারণ আমি বলতে পারি। এক নাম্বার হচ্ছে টাইটেল। আপনার ভিডিওটি, ধরুন আপনার ভিডিওটি একটি রেসিপির ভিডিও, আপনি সেখানে টাইটেল দিয়েছেন বেশি ভিউ পাওয়ার আশায়, যে এটি একটি, ধরুন যে স্টার জলসার নাটক, যেটা এখন বেশি ভিউ হচ্ছে, তো আপনি এমন একটা টাইটেল ব্যবহার করেছেন যেটা আপনার ভিডিওতে নাই, এটা হচ্ছে মিসলিডিং। আপনি এমন একটা থাম্বনেইল ব্যবহার করেছেন যে থাম্বনেইলটার মধ্যে দেখানো হয়েছে একরকম, কিন্তু আপনার ভিডিওতে তার ছিটে ফোটাও নাই, আপনার ভিডিওটি অন্যরকম, এটা হচ্ছে মিসলিডিং। আপনি ট্যাগ দিয়েছেন হিজি বিজি, অনেকগুলো ট্যাগ দিয়েছেন, যে ট্যাগগুলো আপনার ভিডিওর সাথে একইবারে যায় না, এটা হচ্ছে মিসলিডিং। আবার আপনি আপনার ডেসক্রিপশন বক্সে এমন একটা ডেসক্রিপশন দিয়েছেন যে ডেসক্রিপশনটা আপনার ভিডিওর সাথে যায় না, আপনি অধিক ভিউ পাওয়ার আশায় আপনি ডেসক্রিপশন বক্সে হিজি বিজি অনেকগুলো কিওয়ার্ডস, অনেকে অনেকগুলো কিওয়ার্ডস মোর ট্যাগস দিয়ে কমা 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 দিয়ে অনেকগুলো কিওয়ার্ডস লিখে দেয়, যাতে করে ভিউজ বেশি আসে। আসলে এটা এক প্রকার মিসলিডিং, অর্থাৎ আপনার ভিডিওতে যা নাই তা আপনি আপনার ডেসক্রিপশন বক্সে দিচ্ছেন, এটা মিসলিডিং। এই মিসলিডিংটা আসলে কি জিনিস, মিসলিডিংটা হচ্ছে আপনার ভিডিওতে যা নাই থাম্বনেইল টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে তা দিয়ে মানুষ একটা জিনিস সার্চ করছে, ধরেন সে সার্চ করছে একটা রেসিপি, বাট আপনার ভিডিওতে আসে হচ্ছে একটা নাটক, আপনার ভিডিওটা সামনে আসছে, যখন যে সার্চ করছে তার কাছে কিন্তু এটি বিরক্তিকর, যে আমি তো সার্চ দিলাম নাটক আসলো রেসিপি, আমি সার্চ দিলাম রেসিপি আসলো নাটক। আবার ধরেন আপনি এমন কিছু ট্যাগ ইউজ করেছেন যে ট্যাগগুলোর কারণে, যে ডেসক্রিপশনের কারণে, যে টাইটেলের কারণে আপনার ভিডিওটা অন্য একটা ভিডিওর সাজেশনে যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে আপনি ভিডিও দিচ্ছেন ধরেন যে টেকনোলজির, বাট আপনার ভিডিওতে সাজেস্টেডে যাচ্ছে একটা নাটকের, হোয়াই? আপনি এখানে মিসলিডিং করছেন, অর্থাৎ আপনার ভিডিওতে যা নাই তা আপনি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থাম্বনেইল ব্যবহার করছেন, যে কারণে আপনার ভিডিওটা অন্য ভিডিওর সাজেস্টেডে বা রিকমেন্ডেশনে যাচ্ছে এবং ভিউজ বাড়ছে। বাট এটা কিন্তু ইউটিউব সহজেই বুঝতে পারে। যখন ইউটিউব বুঝতে পারে যে এটা আপনি এই ভিউজগুলো মিসলিডিং করে নিয়ে আসছেন, অর্থাৎ মানুষকে ক্লিক করতে বাধ্য করছেন, যেটা আপনার ভিডিওতে নাই সেটা টাইটেল ট্যাগ কিংবা থাম্বনেইলে কিংবা ডেসক্রিপশনে দিয়ে মানুষকে ভিডিওটি দেখতে বাধ্য করছেন, তখন এটাকে মিসলিডিং হিসেবে ধরা হয়। তো আপনারা যদি লিগালি কাজ করতে চান, যদি এই ধরনের সমস্যায় পড়তে না চান, তাহলে অবশ্যই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এবং থাম্বনেইলের দিকে নজর দেবেন, আপনার ভিডিওতে যা আছে সেটাকেই বোঝাবেন, আপনার ভিডিও যে নিয়ে তৈরি করছেন সেখানেই আপনার ভিডিও থেকেই একটা থাম্বনেইল তৈরি করবেন, আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল দেবেন, আপনার ডেসক্রিপশনটাও হবে ভিডিও রিলেটেড, এবং আপনার যে ট্যাগগুলো ইউজ করবেন সেটাও হবে ভিডিও রিলেটেড। এভাবে আপনি ভিডিওটাকে আপলোড করেন, এভাবে কাজ করেন, আপনার এ ধরনের মিসলিডিং প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।